সাবুয়াত প্রাগ নির্বাচনী হিংসা, সাউথ ইন্ডিয়ান সিনেমার কায়দারে সন্ত্রাস বিজেপি কর্মীর, ভয় ভাবুকিরে নিশা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরিলে বিজেপি কর্মী। গুজান জেলা পরিষদের সদস্য বিতর্কিত সঞ্জয় দাসের নেতৃত্বত আর বহুসংখ্যক ভারতীয় জনতা পার্টি কর্মকর্তার নেতৃত্বত উদ্ভণ্ডালি, গুন্ডাগিরি, ভয় ভাবুকি, মারধর করার অভিযোগ উত্থাপন হয়েছে। সাবুয়াত মঙ্গলবারে নিশা প্রাগ নির্বাচনী হিংসা, ডিব্রুগড় জেলার লাহোয়াল সমষ্টির বিধায়ক বিনোদ হাজরিকার নেতৃত্বত দক্ষিণ ভারতের সিনেমার কায়দারে প্রায় 10-12 গাড়িরে ওয়ার্ডে ওয়ার্ডে সন্ত্রাস চলায় বিজেপি কর্মী। বিজেপি কর্মী ভয় ভাবুকিরে সন্ত্রাস চলায় এই অভিযোগ তুলিছে বিধায়ক পুরাকণ বড়ুয়ায়। আমার অসম গণ পরিষদের কর্মীসকলে নিজৰ নিজৰ ওয়ার্ডত পোস্টার লগাই থাকা অবস্থাত বিনোদিকা ডাঙরিয়া নিরাপত্তারক্ষীর দ্বারা মারধর করা হয়েছে, পোস্টার ফালি পেলওয়া হয়েছে, ভাবুকি দিয়া হয়েছে, বন্দুক লগা হয়েছে। 10-12 গাড়ি সাউথ ইন্ডিয়ান সিনেমার কায়দায় সাবুয়াত পৌরসভার ওয়ার্ডে গিয়ে ভাবুকি প্রদান করা হয়েছে, ভয় খুব হয়েছে। লাহোয়ালের বিধায়ক বিনোদ হাজরিকাক চলে সিনেমার গাব্বর সিংয়ের তুলনা সাবুয়ার বিধায়ক পুনাকণ বড়ুয়ার। পরিস্থিতি এনেকা পাইছেগৈ যে হিন্দি সিনেমার চলে গব্বর সিং আহিলে যে মানে ঘর দুয়ার মারি সোমাই যায় রাতে দিনতে, ঠিক তেনধরনের পরিবেশ খালি রচনা করা হয়েছে। বিধায়ক বিনোদ হাজরিকার নিরাপত্তারক্ষীয়ে বন্দুক লগাই এজিপি কর্মীক মারধর করার অভিযোগ তুলিছে বিধায়ক পুরাকণ বড়ুয়াই। তাতে প্রায় 7-8 গাড়ি প্রায় 30-40 জন একটা বাহিনী আহি আহিখিনি আমার মানে অপদস্থ করলে, অল্প মানে গাত ঠেলা দিয়ে পড়েছে আর বিভিন্ন ধরনের মানে অশ্লীল কথা কৈছে। উল্লেখ্য যে নিশা কোনো দুষ্ট লোকে জ্বলাই দিয়ে অগপর নির্বাচনী কার্যালয়ও নগরখনের 2 ওয়ার্ডত সংঘটিত হয়েছে এই ঘটনা। ঘটনা কেন্দ্র করে এটা তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে সাবুয়াত। সাবুয়ার পৰা জ্যোতিকা ফুকন, রিপোর্ট, প্রাগ ডিজিটাল।